মাত্র 3.5 ফুট উচ্চতা দবির খানের। শারীরিকভাবে কম উচ্চতার হওয়ায় কোনো কাজ করতে পারেন না দবির। তার স্ত্রী সন্তানদের উচ্চতাও কম। এ অবস্থায় তাদের সংসার চালানো মুশকিল হয়ে পড়েছিল। তবে মানুষের কাছে হাত পাততে চাননি দবির। নিজে কিছু করার ইচ্ছা থেকে কিস্তি নিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি কেনেন তিনি। ভ্যান চালিয়ে সংসার বেশ ভালোই চলছিল দবিরের। স্ত্রী সন্তানদের পেটে দুমুঠো খাবারের ব্যবস্থা হয়েছিল। তবে গত মাসের 26 সেপ্টেম্বর তার ভ্যান গাড়িটি বাড়ির উঠোন থেকে চুরি হয়ে যায়। আর তারপর থেকেই আবারও অভাব এসে দাঁড়িয়েছে তার দুয়ারে। 4 সদস্যের পরিবার নিয়ে কিভাবে দিন কাটাবেন সেই দুশ্চিন্তায় সময় পার করছেন। তার উপর কিস্তির বোঝা মাথায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমি বাইরে তো বাইরে আমার ভ্যান দেয় নাই। আমার তালা ভেঙে ভ্যানটা নিয়ে চলে গেল। ওরা রাস্তায় ঘাটে যা পাই নেই। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খুদ্দু মেকচামি গ্রামের বাসিন্দা দবির খান। দবিরের প্রবল ইচ্ছা শক্তির কাছে হার মানে তার শারীরিক প্রতিবন্ধকতা। তবে এবার ভ্যান গাড়িটি চুরি হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন তিনি। প্রতিবেশীদের দয়া দাক্ষিণ্যে চলছে সংসার। দবিরের ভবিষ্যতের কথা ভেবে তাই চোখের পানি ঝরছে স্বজনদেরও। ও এখন মা মানুষ কাজ করে খাবার পারেন না, তার ব্যান্ডা সরে নিয়েছে, সে এখন কাজ কাম কিছু করে খাবার পারেন না। মানসিক সাহায্যে সে চলতেছে, মাঝে দেওয়ার ছোটরা ইনকাম করে খাবার পারে, বুঝছে, সে মালাই চালাই বেশি খাইতেছে, আর ও কিছু করে না। বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, দবির খান ভ্যান গাড়ি চুরি হওয়ায় একটি অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। প্রতিবন্ধী দবির খান সে অভিযোগের মাধ্যমে জানান যে তার একটি ভ্যান গাড়ি ছিল, রাতের বেলা কেবা কারা চুরি করে আসছে। এই মর্মে আমি একজন অফিসার প্রেরণ করছি, সে সততার সাপেক্ষে ভ্যানটি উদ্ধার সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হাসান জানান, দবির খানের একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি চুরি হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। তাকে আর্থিক সহযোগিতা করার ব্যবস্থা করা হবে বলেও জানান ইউএনও। আমি অফিসার ইনচার্জ সাহেবের সাথে কথা বলবো যেন এটি উদ্ধার তারা কার্যক্রম গ্রহণ করে, এবং যেহেতু সে প্রতিবন্ধী এবং আমাদের এই কার্যালয় থেকে সে প্রতিবন্ধী ভাতা গ্রহণ করে, তার যদি কোনো আর্থিক সহায়তা করার মতো সুযোগ আমাদের থাকে সেটা আমরা ভেবে দেখবো, যে তাকে আর্থিক সহায়তা করার সুযোগ থাকলে আমরা সেটা করার চেষ্টা করব। দবিরের স্বজন ও প্রতিবেশীদের চাওয়া তাকে যেন আর্থিকভাবে সহায়তা করে পুনরায় একটি ভ্যান গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করা হয়। শাহনাজ পারভীন, কালবেলা। Thank you.